আচ্ছা আপনি একা কলেজে যেতে পারবেন তো? না মানে কালকে আপনার পায়ে লেগেছিল তো তাই। ও সামান্য একটু লেগেছে, কোনো অসুবিধা হবে না। সালোয়ারের রংটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। কথা বলি শুধু ভেবে ভেবে চলি। ও মা গো, বুঝো কাণ্ড, এটা মহেশ্বরের নতুন মেয়ে মা। তুই দেখো চুড়িদার পরে কিরকম কুচি ছুরি সেজে সাইকেল চালিয়ে চালিয়ে পাড়া পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এ বাড়ির বউয়ের কি ইশাদ সাজে? ছে 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 ছে। পাড়ার মধ্যে মহেশ্বরী নতুন বৌমা যদি এইরকম বেহায় আপানা করতে থাকে তাহলে আমাদের বাড়ির বউগুলোকে সামলানো মুশকিল হবে। না, এর একটা বিহিত করতেই হবে। তোমার আমার উপরে কত রাগ ছিল গো যে আমাকে রান্নার কাজে ফাঁসিয়ে দিলে। আরে বাবা, সকাল সকাল তুলে দিলে তো আর এত অশান্তি পোহাতে হতো না আমাকে। তুমি তো জানো আমি কত আলসে। আর নিজে কিনা আমি উঠিনি বলে ভস ভস করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আরে বাবা, আমি যখন উঠছি না আমাকে তো দুটো কোষের লাথি মারতে মারতে এই রান্না করাচ্ছে। লাথি খাওয়া অনেক কম কষ্ট। ঠাকুর ঠাকুর, আমি এখন কি করব? আরে তাড়াতাড়ি হাত চালা, এই কটা মাল লাগতে তো দিন কাটা করে দিবি। দাদা কি ব্যাপার এতদিন বাদে? দিল দিল, আমার সব সর্বনাশ করে দিল। এই হতো ভাগা, চেহারাটা তো উল বাবুর মতো বানিয়েছিস, এদিকে অকম মার ঢেকে বাড়িতে কি বসে বসে খেয়েছিস নাকি এতদিন? এই যে আমার এই সবজিগুলো নষ্ট হলো, তার ক্ষতিপূরণ কে দেবে? তোর গুষ্টি। আজই তোকে আমার কপালে এসে জোটে। আপনার যে বস্তাটা নষ্ট হয়েছে সেটা আমাদের পাইস হোটেলে পাঠিয়ে দেবেন, আর যে সবজিগুলো নষ্ট হয়ে গেছে তার দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি দেবেন
কেন না আসলে আমাদের পাইস হোটেলে এরকম অনেক কর্মচারীরা কাজ করে তো তাদেরকে যদি দুম করে এইভাবে ছাড়িয়ে দিই তাহলে তাদের সংসার চলবে কি করে তাই আমি আপনার কাছে অনুরোধ করছি ওকে কাজ থেকে ছাড়াবেন না দত্তদা দেখে তো মনে হচ্ছে বদ্ধবাড়ির ছেলে মেয়াদ খুব দরকারে পড়েছে তাই হয়তো আপনার কাছে কাজ চাইতে এসেছে আপনি আমার এই অনুরোধটা রাখুন দত্তদা ওকে কাজ থেকে ছাড়াবেন না তবে হ্যাঁ এরপর ও যদি আমার সবজি নষ্ট করে দেয় না আমি কিন্তু ওকে রাত করবো না বলে দিলাম আরে তোরা দাঁড়িয়ে দেখছিস কি বল না মেসা ভাই গতকাল বিয়ে হয়ে গেছে বিয়ের পর শিউলিকে গ্রাম থেকে কলকাতায় নিয়ে গেল কিন্তু কাজকর্ম জুটলো কই বলতো তারপর তোদের ঘরে বসে বসে খাই আর বৌমনির খোটা সহ্য করতে আমাদের দুজন শিউলিকে জীবনে কি দিতে পেরেছি বলতো যার জন্য শিউলি এত খোটা সইবে আর এটাও তো সত্যি কথা কত দিন আর মামার ঘরে বসে খাবো আমাদের তো উচিত দুটো টাকা দিয়ে সাহায্য করা দিবাকর তোরা তো আমাদের বিপদের সময় আমাদের টাকা দিয়ে সাহায্য করলি আর তুই যে নিজের চেষ্টায় টাকা রোজগার করার চেষ্টা করছিস এটাই তো অনেক বড় কথা রে আমার জন্য এটাই গর্বে হ্যাঁ তুই চিন্তা করিস না আমি বাড়িতে কাউকে বলবো না কিন্তু তুই আমায় কথা দে একদিন তুই নিজে মাথা উঁচু করে বাড়িতে সবাইকে বলবি একটা কথা না সবসময় মনে রাখবি কোনো কাজই ছোট না আমি কথা দিচ্ছি মিতা ভাই আমি নিজেই বাড়িতে বলবো আমি নিজেই বাড়িতে বলবো আমি কি কাজ করি ঢুকে গেছি এই তো ফর্মের কাউন্টারের দিকেই যাচ্ছি ঠিক আছে কই গো মহেশ্বরী কোথায় গেলে গো মহেশ্বরী একবার এদিকে এসো না গো কোথায় তুমি এই তো আমি কেমন আছো তোমরা চা খাবে তো না গো চারপাশে যে অবস্থা দেখছি তাতে আর ওই বসে গপ্প করে চা খাওয়ার মতন কোনো ইচ্ছে নেই তা তোমার ওই নতুন বাবু কোথায় গেল গো ওই তো কলেজে গেছে কলেজে তাও ভালো অন্তত এইটুকু তো বলে কয়ে গেছে 2500 পরীক্ষার ফিসটা 2500 টাকা সরি ফিস না দিলে পরীক্ষার ফর্ম জমা নিতে পারবো না স্যার কাইন্ডলি আমার ফর্মটা একটু জমা নিয়ে নেবেন আচ্ছা আমি যদি অ্যাডমিট কার্ড তুলতে আসার সময় ফিসটা জমা দিয়ে দিই স্যার প্লিজ একটু দেখুন না আমি খুব প্রবলেমে পড়েছি সরি জমা নিতে পারবো না আমার বিয়েতে যতটুকু টাকা পেয়েছিলাম সেই সবই তো শেষ হয়ে গেছে তাহলে এখন আমি পরীক্ষার ফিজের টাকা কোথা থেকে জোগাড় করব ফর্মটা কি করে জমা দেব তাহলে কি আমার পরীক্ষায় বসা হবে না তোমার নতুন বৌমা বাইরে কি সব করে বেড়াচ্ছে সব খবর তুমি রাখো তো মহেশ্বরী কি করে বেড়াচ্ছে মানে কি পোশাক আশাক করে বাইরে বেরোচ্ছে জানো তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছুই জানো না এই দেখাও দেখাও দেখেছ তোমার বৌমা শাড়ি ছেড়ে কি সব পোশাক আশাক করে ঢিঙ্গি পনা করে বেড়াচ্ছে তোমার বাড়ির বউকে এসব কি মানায় বলো আমার পড়াশোনা কি তাহলে এখানেই শেষ হয়ে যাবে হরগৌরী পাইস হোটেল
সোম থেকে শুক্র রাত ১০টায় স্টার জলসায়।